আনন্দ উল্লাসের সঙ্গে কেক কেটে পালন করা হচ্ছে জন্মদিন। জন্মদিন পালনের এই দৃশ্য কোনো সাধারণ ঘটনা নয়, এটি নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের গারদখানার বারান্দা দৃশ্য। হাতকড়া পরা অবস্থায় জন্মদিন পালন করেন জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ ও তার কর্মীরা। হত্যাসহ একাধিক মামলার আসামি ছাত্রদল সভাপতি নাহিদকে গত 5 মার্চ আদালতে হাজির করে কারা কর্তৃপক্ষ। এ সময় নিয়ম বহির্ভূতভাবে রাজনৈতিক কর্মীদের নিয়ে জন্মদিন পালন করেন এই ছাত্রদল নেতা। এমনকি কেক কাটার পাশাপাশি মোবাইলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে ভিডিও কলেও কথা বলতে দেখা যায় তাকে। গারদখানার সামনে কোর্ট পুলিশ দায়িত্বে থাকার পরও এ ধরনের ঘটনায় নিরাপত্তাহীনতার শঙ্কা প্রকাশ করেন আইনজীবীরা। কেক কাটা হয়েছে বা ভিডিও কলে কথা হয়েছে, সম্পূর্ণ এটা আইন বিরোধী হয়েছে। আমি মনে করি যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। যে কোনো কারণে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, যারা এটার সাথে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন আছে তারা এই বিষয়ে ব্যাখ্যা দিবেন। বাট আমি শুধু বলতে পারি এটা এক প্রকার অফেন্স। পুলিশ বলছে বিষয়টি আমলে নিয়ে চলছে তদন্ত। তদন্ত কমিটি কাজ করছে, ওটার প্রতিবেদন আমরা পাওয়ার সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান নাহিদ হত্যা ও অস্ত্র সহ 30টি মামলার আসামি। সময় সংবাদ, নরসিংদী।